তারপর আমরা আলোচনা করব ইউ সম্পর্কে, সাবজেক্টিভ প্রোনাউনে ইউটা ইউ ইউ, তারপর অবজেক্টিভ প্রোনাউনে সেটা কি হবে, এখন আমরা ইউ সম্পর্কে আলোচনা করব। সাবজেক্টিভ প্রোনাউনে ইউ, অবজেক্টিভ প্রোনাউনে সেটা হয়ে যাবে, সেটা ইউই থাকবে, তারপর সেটা যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে সেটা কি হবে, ইওর হবে, ইউ ইউ ইওর, এবং ফোর্থ যেটা রয়েছে পসেসিভ প্রোনাউন সেখানে কি হবে, সেটা ইয়োরস হবে, ইয়োরস এর সাথে একটা এস, ইয়োরস। এবং রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা রয়েছে সেক্ষেত্রে হবে হচ্ছে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে ইয়োর সেলফ, অর্থাৎ ইউ তো সিঙ্গুলার, তার সাথে সেলফ, ইয়োর সেলফ। তারপর হচ্ছে ইট, সাবজেক্টিভ প্রোনাউন ইট, অবজেক্টিভ প্রোনাউন ইট, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ ইটস, পসেসিভ প্রোনাউন ইটস, আর রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা রয়েছে সেই ক্ষেত্রে হবে হচ্ছে ইট সেলফ, ঠিক আছে। এবং পরবর্তী যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দে, পরবর্তী যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দে, সাবজেক্টিভ প্রোনাউনে দে, অবজেক্টিভ প্রোনাউনে দেম, তারপর হচ্ছে দে, সাবজেক্টিভ প্রোনাউনে দে, অবজেক্টিভ প্রোনাউনে দেম, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভে হচ্ছে দেয়ার, দে দেম দেয়ার, এবং তারপর যেটা রয়েছে পসেসিভ প্রোনাউনটা সেটা হবে দেয়ার্স, দে দেম দেয়ার দেয়ার্স, এবং রিফ্লেক্সিভ প্রোনাউনটা হবে হচ্ছে দে সেলফস, দেম সেলফস, ঠিক আছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে কেস, পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করে জিনিসগুলো চেঞ্জ হতে পারে, এই ধরনের একটা ছক সম্পর্কে আলোচনা করলাম। এই ছকটা অবশ্যই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এটা বুঝে শুনে তোমাদেরকে পড়তে হবে। ধন্যবাদ।